মাধ্যমিক খাতাপোনা দেন কাজ শুরু হয়েছে 7 তারিখে গত 7 আগস্ট এবং আশা করছি এটা শেষ হয়ে যাবে 24 আগস্টের মধ্যে। সময়টা একটু বেশি লাগছে, কারণ হলো এই পিরিয়ডে কিন্তু 7-8 দিন ছুটি আছে। পুনর্মূল্যায়নের জন্য প্রায় 5,000 ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশন দিয়েছে, কিন্তু তাতে খাতার সংখ্যা হলো 17,083, কারণ একজন মাত্র সর্বোচ্চ 3টা সাবজেক্টের জন্য পুনর্মূল্যায়ন অ্যাপ্লিকেশন। এই ব্যাপারে একটা গতানুগতিক পদ্ধতি আমাদের আইন, মানে ওয়ার্ডের যে আইন তাতে আছে যে একজন ছাত্র বা ছাত্রী পরীক্ষার ফলে যদি সন্তুষ্ট না হয় মার্কস পাওয়ার 5 দিনের মধ্যে সে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারে সাবজেক্ট প্রতি 130 টাকা দিয়ে ম্যাক্সিমাম 3 সাবজেক্ট। এটাও বছর বছর চলে আসছে, আবার এত যদি সন্তুষ্ট না হয় সে সেলফ ইনস্ট্রাকশনের জন্য অ্যাপ্লাই করতে পারে, সেখানে কোনো সাবজেক্টে বার নেই, সবগুলো সাবজেক্টে করতে পারে, প্রতি সাবজেক্টে তাকে দিতে হবে আর 250 টাকা, আগে সেটা ছিল 500 টাকা, গত বছর থেকে সেটা সরকার কমিয়ে দিয়েছে 250 টাকা করেছে। এখন এর ফলে ছাত্রের নাম্বার বৃদ্ধি হতে পারে, হওয়াটা নট আনইউজুয়াল, তবে 1-2 বৃদ্ধি 1-2% ইনক্রিজ আর ডিক্রিজটা খুব একটা বেশি না, কিন্তু সেখানে যদি বেশি ইনক্রিজ হয়ে যায় সেটা আমাদের উদ্বেগের কারণ। সেই জন্য এবার আমরা একটা নতুন জিনিস ইয়ে করলাম যে যারা পুনর্মূল্যায়ন করছেন তাদের সঙ্গে আমরা হ্যাড একজনকেও যুক্ত করেছি, প্রত্যেক বিষয়ের জন্য একজন হ্যাড একজন আছে। সেখানে বলা আছে যে মোটামুটি 70-80-তে যদি পাস বৃদ্ধি হয় সেটা মাস্টারমশাই নিজেই দেবেন, একজনের নিজেই দেবেন ডিভিজন করছে, কিন্তু পাসের বেশি যদি হয় সেখানে খাতাটা হ্যাড একজনকে দেখাতে হবে। আবার একই সঙ্গে বিজ্ঞান বা সোশ্যাল স্টাডিজ তাতে নাম্বার পার্ট পার্ট 20 করে আছে, 27 করে আছে, 53 করে আছে, সেখানে বলা আছে 3-1 বেশি যদি চেঞ্জ হয় মানে বাড়ে সেখানে খাতাটা একজনকে দেখে নিতে হবে। উদ্দেশ্য হচ্ছে একজনের ইচ্ছা মতো নাম্বারটা যাতে না বাড়ে, চেক হচ্ছে ব্যাপার। তা আমাদের অ্যাজ পার আওয়ার প্রোগ্রাম 24 তারিখে খাতা রিভিউ কাজ শেষ হয়ে যাবে এবং আশা করব আমরা রিভিউ রেজাল্টটা 24 এই মাসের মধ্যে দিয়ে দেব। এর সঙ্গে আবার কিন্তু ওই যে বছর বছরটা চালু হচ্ছে এই বছর সেটা জড়িত আছে, কারণ কোনো ছাত্র যদি বছর বছর 2টা সাবজেক্টে ফেল আর এগ্রিগেটে তার 150 আছে, তাহলে ভিতরে যদি 100 সাবজেক্ট পাশ করে যান তাহলে তার একটা পরীক্ষা দিলেই হবে, যদি 2টাই পাশ করে যায় তাহলে পরীক্ষা আর দিতে হবে না। আবার কেউ কেউ যদি 3টা সাবজেক্টের জন্য ফেল কিন্তু এগ্রিগেটে 150 আছে, সে যদি রিভিউতে 1টা সাবজেক্ট পাশ করে যায় তাহলে 2টা সাবজেক্ট ফেল 150 নিয়েও আছে, সেক্ষেত্রে সে বছর বছর পরীক্ষা দিতে পারে। সেই জন্য বছর বছর পরীক্ষার রিভিউটা শেষ হয়ে যাওয়ার পরপরই আমরা নোটিফাই করি।